ও বিন্দুমাসি, কোথায় যাচ্ছ গো? তুমি না বলেছিলে আমাকে মাটির খেলনা দ্বীপে কই দিলে না তো? আচ্ছা আচ্ছা, এদিকে আয়, এই নে মাটির খেলনা, আর এই চকলেটটাও নে মা। এবার খুশি তো তুই? হ্যাঁ গো মাসি, খুব খুশি। তোমরা হয়তো ভাবছো এই মহিলাটা আবার কে? ইনি হলেন বিন্দু, জঙ্গলের এক কোণে তার বাড়ি। মাটির হাঁড়িপাতিল বিক্রি করে নিজের সংসার চালায় বিন্দু। বিন্দুর মনটা যেমন দয়ালু, তেমনই বিন্দু সহানুভূতিশীল, তাই তো সবাই তাকে বিন্দু মাসি বলেই ডাকে। আজ বরং আমি উত্তরের জঙ্গলে যাই, দেখি ওখানে যদি কিছু বিক্রি করতে পারি তাহলে আর জঙ্গলের সবগুলো বাচ্চার জন্য একবেলা পেট পুরে খাওয়ার ব্যবস্থা করব। এই বলে বিন্দু মাটির হাড়ির ঝুড়ি মাথায় নিয়ে সামনে এগুতে থাকে। এরপর বেশ খানিকটা পথ যেতেই বিন্দু একটা ছোট্ট মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এই ছোট্ট মেয়েটাকে এভাবে কে মেরে ফেলে রেখেছে? তার মনে কি একটুও দয়া মায়া হয়নি? এই মেয়ে চোখল মেয়ে না, এ তো অজ্ঞান হয়ে গিয়েছে। একে বড় আমার বাড়িতে নিয়ে যাই, পরে না হয় সব দেখা যাবে। এই বলে বিন্দু টুকিকে তুলে নেয় আর নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। এরপর চোখে মুখে জলের ছিটা দিয়ে টুকির জ্ঞান ফেরায়। কি গো মেয়ে, কে তুমি আর তোমার নাম কি? এভাবে কে মেরেছে তোমাকে? আর ওই গহীন জঙ্গলে বা তুমি কি করছিলে? আমার নাম টুকি, আমি পাশের জঙ্গলেই থাকতাম। আমি অনাথ, এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। আমি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি জানো, কিন্তু কেউ আমাকে খেতে দেয়নি। তাই তো আমি পেটের জ্বালা সহ্য করতে না পেরে চুরি করে খেয়েছিলাম, কিন্তু ওরা কেউ আমাকে এতটুকু দয়া করেনি। সবাই মিলে গণপিটুনি দিয়েছে আমাকে, আর এভাবে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কেঁদো না মা, আর কেঁদো না, এই দুনিয়াতে যার কেউ নেই তার ঈশ্বর আছেন, আর ঈশ্বরই তার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন, যেমনটা আমাকে হয়তো তোমার জন্য পাঠিয়েছে। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আর এই জঙ্গলে সবাই আমাকে বিন্দু মাসি বলেই ডাকে। আর শোনো মেয়ে, আমি এখন তোমাকে তুই করে বলবো, কারণ তুমি তো আমার মেয়ের মতো। তাই মারে, আজ থেকে তুই আমাকে বিন্দু মাসি বলেই ডাকিস। আমার এই ডাকটা শুনতে যে অনেক ভালো লাগে। ঠিক আছে বিন্দু মাসি। এরপর বিন্দু মাসি নানা রকম ঔষধ পত্র লাগিয়ে টুকিকে সুস্থ করে তোলে। এভাবে তাদের দিন কাটছিল। একদিন বিন্দু মাসি মাথায় হাড়ের ঝুড়ি নিয়ে হাড়ি বিক্রি করতে যাচ্ছিল, তখনই সে সামনে একটা ছাগলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। ইস, ছাগলটার কতখানি ক্ষত হয়েছে, কি রক্ত বের হচ্ছে। ও ছাগল মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঔষধি গাছের পাতা বেটে তোমার ক্ষতে লাগিয়ে দিচ্ছি, আর এক্ষুনি তোমার ক্ষত সারিয়ে দিচ্ছি আমি। দাও বিন্দু মাসি দাও, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। বনে গিয়েছিলাম আমি ঘাস খেতে, তখনই এক দুষ্টু বাঘ আমাকে আক্রমণ করেছে। কোনো রকমে নিজের প্রাণ নিয়ে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। ছাগলের কথা শুনে বিন্দু মাসির খুব মায়া হয়। এরপর বিন্দু মাসি কিছু ঔষধি গাছের পাতা বেটে ছাগলের ক্ষত স্থানে লাগিয়ে দেয়। পাতা বেটে লাগানোর পর ছাগলের যন্ত্রণা অনেকটাই কমে যায়। তুমি আমার অনেক বড় উপকার করলে গো বিন্দু মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। অন্যকে সাহায্য করতে যে আমার খুব ভালো লাগে গো। তুমি এখন শুয়ে বিশ্রাম নাও কেমন? আমি প্রত্যেক দিন এসে তোমাকে খাবার দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বিন্দু মাসি, সত্যি তুমি অনেক ভালো। এরপর থেকে প্রতিদিন বিন্দু মাসি ছাগলের জন্য ঘাস নিয়ে যেত। এভাবেই অনেক দিন কেটে যায় আর ছাগলটাও সুস্থ হয়ে ওঠে। এদিকে বিন্দু মাসির সংসারেও নেমে আসে অভাব অনটন। বিন্দু মাসি, এখন থেকে আমিও তোমার সাথে হাঁড়ি পাতিল বানাবো, আর সেগুলো জঙ্গলে জঙ্গলে বিক্রি করতে যাব। কি বলিস পাগলি মেয়ে, তুই তো এখনো অনেক ছোট, তুই কি করে এগুলো করতে পারবি বল তো? না বিন্দু মাসি, আমি পারবো।
এই বলে টুকি জেদ করে বিন্দু মাসির সাথে কাজে লেগে পড়ে। এরপর রাত হয়ে যায়, টুকি আর বিন্দু মাসি ঘুমিয়ে পড়ে। আবারও সকাল হয়ে যায়, বিন্দু মাসি বরাবরের মতো সকালে ঘুম থেকে ওঠে আর এরপর হাড়ির ঝুড়িটা মাথায় নিয়ে বেরিয়ে পড়ে। টুকি ও বিন্দু মাসির সাথে সাথে যেতে থাকে। কিছু দূর যেতেই বিন্দু মাসির মাথা থেকে হাড়ির ঝুড়িটা পড়ে যায় আর সবগুলো হাড়ি ভেঙে যায়। এটা কি হলো মাসি? আমাদের তো সবগুলো হাড়ি ভেঙে গেল, এবার আমরা কি খেয়ে বেঁচে থাকবো বলো তো? আমরা তো পথে ভিখারি হয়ে গেলাম মাসি, আমারই সব দোষ। আমি যদি তোমার সাথে জেদ করে না আসতাম তাহলে আজ এগুলো সব এভাবে নষ্ট হয়ে যেত না। না রে মা, এতে তোর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। দুজনের কথা শেষ হতে না হতেই সেখানে ছাগল এসে হাজির হয়। কেঁদো না গো বিন্দু মাসি, কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব, তুমি চলো আমার সাথে। তুমি তো সামান্য একটা ছাগল মাত্র, তুমি কি করে আমাকে সাহায্য করবে বলো? তোমরা চলোই না আমার সাথে, এরপরেই সব বুঝতে পারবে, চলো চলো। ছাগলের কথা শুনে টুকি আর বিন্দু মাসি ছাগলের সাথে যেতে থাকে। যেতে যেতে ছাগল একটা গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই যে ওই গুহাটা দেখতে পাচ্ছ, ওটা একটা ডাইনির গুহা, ওখানে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে। তুমি ওই গুহার ভেতরে ঢুকে কিছু ধন সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে, যাও যাও। না না, আমি এমন কোনো অন্যায় কাজ করতে পারবো না, আমি না খেয়ে দিন কাটিয়ে দিব, তবু অন্যের কোনো জিনিসে আমি হাত দিব না। এই ধন সম্পদ গুলো কোনো ভালো আর সৎ পাখি নিলে ডাইনি তাকে কিচ্ছু করে না, কিন্তু কেউ লোভে পড়ে এই গুহায় ঢুকলে সে ধ্বংস হয়ে যাবে। ছাগলের কথা শুনে বিন্দু মাসি একটু স্বস্তি পায়। তারপর ছাগল একটা মন্ত্র পড়তে থাকে। হেরিং টেরিং ছা, খুলে যা গুহার দরজা। মন্ত্রটা পড়তে গুহার দরজা খুলে যায় আর বিন্দু মাসি গুহার ভিতরে ঢুকে পড়ে আর কিছু সোনা দানা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সেই সোনা দানা বিক্রি করে বিন্দু মাসি একটা সুন্দর বাড়ি বানায়। এরপর বিন্দু মাসি জঙ্গলের সব গরিব পাখিদের সাহায্য করতে থাকে, তাদের দুবেলা ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করে দেয় বিন্দু মাসি। আর এ সব কিছু একদিন কাকুলি কাকের নজরে পড়ে। এই বিন্দু মাসি একবেলা খেলে বাকি দুবেলা খেতে পেত না, সে কিনে এত বড় বাড়ি করেছে, আবার সবাইকে ফ্রিতে দুবেলা করে খাওয়াচ্ছে, ব্যাপারটা তো মোটেও সহজ মনে হচ্ছে না। আমাকে তো এই বিন্দু মাসির উপর নজরদারি করতে হয়। না, এভাবে হবে না, আমি বরং ওকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর কাকুলিকা বিন্দু মাসির কাছে যায়। ও বিন্দু মাসি, তোমার এত উন্নতির রহস্য কি গো? আমার না শোনার খুব আগ্রহ হচ্ছে, আমাকে একটু বলো না। বিন্দু মাসি কাকুলিকে বিশ্বাস করে সব ঘটনা খুলে বলে। সব শুনে কাকুলি মনে মনে ভাবে, এই ছাগলটাকে আগে আমার খুঁজে বের করতে হবে, তাহলে আমিও অনেক ধন সম্পত্তির মালিক হতে পারবো। এসব ভেবে কাকুলি সেখান থেকে চলে যায়। এরপর পুরো জঙ্গল সহ কাকুলি ছাগলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে কাকুলি সেই ছাগলকে পেয়েও যায়। এরপর কাকুলি একটা ধারালো ছুরি নিয়ে ছাগলের গলায় ধরে আর বলতে থাকে, এই ছাগল, বিন্দু মাসিকে যে গুহায় নিয়ে গিয়েছিলি সেখানে আমাকে তাড়াতাড়ি নিয়ে যা, নয়তো এক্ষুনি তোর গলা কেটে দিব আমি। এত লোভ করা কিন্তু ভালো নয়, এর ফল কিন্তু তেতো হয়। রাখ তোর এসব কথা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যা। ছাগল বিপদে পড়ে কাকুলিকে নিয়ে গুহার সামনে যায়। এরপর টিরিং টিরিং ছা, খুলে যা গুহার দরজা। ছাগল মন্ত্র পড়ার পর যেই না গুহার দরজা খুলে যায়, অমনি কাকুলি গুহার ভিতরে ঢুকে পড়ে। আর চারিদিকে এত সোনা দানা দেখে তো কাকুলি আর লোভ সামলাতে পারে না আর সব সোনা দানা একটা বস্তাতে ভর্তি করতে থাকে। তখনই সেখানে গুহার ডাইনি চলে আসে। তুই জানিস না, ওই কার
এদিকে বিন্দু মাসি সুখে শান্তিতে টুকিকে নিয়ে দিন কাটাতে থাকে। বহু বছর আগের কথা, আনন্দনগর জঙ্গলে অনেক পাখি বসবাস ছিল। ওই জঙ্গলে এক টোনা কালু কাকের চায়ের দোকানে কর্মচারীর কাজ করত। কর্মচারীর কাজ করলে কি হবে, বেশ সামান্যই বেতন পেত টোনা। টোনা, এই টোনা, এভাবে হা করে কি দেখছিস? শুনি, চায়ের কাপগুলো সব অপরিষ্কার হয়ে আছে, এগুলো এক্ষুনি পরিষ্কার কর, সবাই সকালে চা খেতে আসবে, জানিস না? জি, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি দাদা। এরপর টোনা চায়ের কাপগুলো নিয়ে দোকানের পাশের টিউবওয়েলের কাছে যায়, আর যেই না কাপ ধুতে যাবে তখনই একটি কাপ ভেঙে যায়, আর তখনই কালু কাক চোখ বড় বড় করে তাকায় টোনার দিকে। হ্যাঁ রে হতচ্ছাড়া, তুই কি একটা কাজও ঠিকভাবে করতে পারিস না নাকি বলতো? দিলি তো আমার চায়ের কাপটা ভেঙে। আমায় ক্ষমা করো দাদা, আমার এমন ভুল আর কখনো হবে না। ক্ষমা? কোনো ক্ষমা হবে না, আমি তোর মাইনে থেকে 500 টাকা কেটে নিলাম, যা এখন কাজ কর। এমন অন্যায় করবেন না দাদা, আমি তো সামান্য 2000 টাকা মাইনে পাই, এমনটা করবেন না। এই, তুই কাজ হারাতে না চাইলে চলে যায় এখান থেকে। এই বলে কালু চলে যায়, আর টোনা অনেক ভয় পেয়ে যায়, মুখ বুঝে কাজ করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কালুর অত্যাচার আরো বাড়তে থাকে। শোনো না টোনা, এভাবে 2000 টাকা মাইনে দিয়ে কি আর আমাদের সংসার চলবে বলো? জানি না টুনি, কিন্তু কি আর করবো বলো তো, তাছাড়া তো এই জঙ্গলে আমি আর কোনো কাজও পাচ্ছি না। সে আমি জানি না টোনা, তুমি যে করেই হোক একটা ভালো মাইনের কাজ জোগাড় করবে, এটাই আমার শেষ কথা, আমি এত অভাবে আর থাকতে পারছি না। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে, আর টোনা এক রাশ চিন্তা মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবেই দিন কাটছিল, কিন্তু টুনি এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ে। এ কি টুনি, তুমি আজও কাশি দিচ্ছ? আজ কতদিন থেকে তুমি অসুস্থ, তোমাকে বলছি চলো ডাক্তার দেখাতে নিয়ে যাই, কিন্তু না, তুমি কোনো কথাই আমার শুনছো না। টোনা, তুমি বললে হলো নাকি বলো তো? শহরে ডাক্তার দেখাতে তো অনেক টাকার প্রয়োজন, আমরা এত টাকা কোথায় পাবো বলো তো? ও নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না, আমি দেখছি। এই বলে টোনা কালু কাকের কাছে যায়, আর কালু কাকের থেকে অগ্রিম বেতন নিয়ে টুনিকে নিয়ে শহরে ডাক্তার দেখাতে চলে যায়। এরপর ডাক্তার দেখানো শেষে, দেখেছো টোনা, তোমায় বলেছিলাম আমি যে শহরে ডাক্তার দেখাতে অনেক খরচাপাতির দরকার, তুমি শুনলে না আমার কথা, এবার বাড়ি চলো টোনা। না টুনি, তোমার অনেক খিদে পেয়েছে আমি জানি, চলো আগে একটা হোটেলে তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি। এরপর টোনা টুনিকে নিয়ে হোটেলে যায় খাওয়ার জন্য। এমন সময় টোনা দুটো পাখির কথা শুনতে পায়। বুঝলেন মার্তি দাদা, ভালো মানের ভুট্টা কোথাও পাচ্ছি না আমি, যা দিয়ে আমি ভালো আটা তৈরি করতে পারবো। শহরে তো তেমন জমি নেই, আবার গ্রামে কারোর সাথে তেমন পরিচয় নেই আমার, কি যে করি ভেবেই পাচ্ছি না। মিঠু তো তার এসব কথা টোনার কানে পড়তে টোনার কিছু না ভেবে মিঠু তো তার কাছে যায়। বলছিলাম কি দাদা, আপনারা মনে হয় ভুট্টা নিয়ে কথা বলছিলেন, শহরে কি ভুট্টার অনেক চাহিদা? হ্যাঁ দাদা, ভুট্টার তো অনেক দাম, আমি কদিন থেকেই ভালো মানের ভুট্টা খুঁজছি। আসলে দাদা, আমার সামান্য কিছু জমি আছে, আপনি যদি চান তাহলে আমি ভুট্টা চাষ করে আপনাকে দিতে পারি। টোনার কথায় মিঠু তোতা রাজি হয়, আর টোনা কিছু টাকা দিয়ে ভুট্টার বীজ কিনে বাড়িতে যায়। টুনি, তুমি বাড়িতে ঔষধ খাও আর বিশ্রাম করো, আমি জমিতে গিয়ে জমিটা তৈরি করে রেখে আসি। এরপর টোনা ওর জমিতে যায়। টোনার সামান্য একটু পরিত্যক্ত জমি ছিল, টোনা পরিশ্রম করে জমি চাষ করে, আর জমিতে বীজ ছিটিয়ে দিয়ে চলে আসে।
এভাবেই দিন কাটতে থাকে। টোনার বীজ থেকে ভুট্টা চারা বের হয়, আর কিছুদিন পরও গাছও হয়। বাহ, এতটুকু জমিতে এত ফসল হবে আমি তো ভাবতেও পারিনি, আর আমি কিনা এই জমি অবহেলা করেছি এতদিন। এসব ভেবে টোনা খুশিতে আত্মহারা হয়ে যায়। এভাবেই আরো দিন কাটতে থাকে। টোনার ভুট্টা গাছে এখন ভুট্টা ধরেছে, আটা পরিপক্ক হয়েছে। এরপর টোনা মিঠু তোতাকে ফোন করে ডেকে ভুট্টা বিক্রি করে দেয় আর অনেক টাকা পায়। টুনি গো টুনি, এই দেখো আমি কত টাকা পেয়েছি, এবার আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। তোমায় কিছু করতে হবে না টোনা, তুমি টাকা অপচয় না করে জমিয়ে রাখো, আমরা আরো জমি কিনব, তারপর রোজগার বেশি হবে আর তখন আমরা ইচ্ছে পূরণ করব, কেমন? টুনির কথায় টোনা আর কিছু বলে না। এরপর ওরা ভুট্টা বিক্রি করে টাকা জমাতে থাকে আর এক খণ্ড জমি থেকে অনেক জমির মালিক হয়। টোনা এখন একজন সফল ভুট্টা ব্যবসায়ী। একদিন, আরে টোনা, আজকাল তো তোকে দেখাই যায় না, আমার চায়ের দোকান থেকেও কাজ বাদ দিলি, এখন তো আবার বড় ভুট্টা ব্যবসায়ী হয়ে গেছিস। সব আপনাদের আশীর্বাদে দাদা, তো আমাকেও শিখিয়ে দে কিভাবে ভুট্টা চাষ করতে হয়, আমিও তোর মতো ভুট্টা চাষ করতে চাই। কালুর কথায় টোনা রাজি হয় আর টোনার কথা মতো কালুও ভুট্টা চাষ করতে থাকে। কিন্তু কালুর বউ কাকুলি ছিল ভীষণ লোভী, কাকুলি সব সময় লোভ করত। শোনো কালু, তুমি টোনার কথা মতো কেন চাষ করছো বলো তো? তুমি ভাবলে কি করে যে টোনা তোমাকে ঠিকভাবে জমি চাষ করতে বলবে? মানে কি বলছো কাকুলি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা, শোনো, টোনাও ভুট্টা চাষ করে আর তুমিও ভুট্টা চাষ করবে, তাই টোনা কখনো চাইবে না যে তোমার ভুট্টার ফলন ভালো হোক, তাই ও সব সময় যা বলবে তার থেকে আমাদের বেশি করতে হবে। এটা তো আমি আগে কখনো ভাবিনি, এই না হলে আমার বুদ্ধিমতি বউ। বাহ কাকুলি বাহ, এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলবো। এরপর থেকে কালু ও কাকুলি বেশি বেশি ভুট্টা ক্ষেতের যত্ন নিতে থাকে। টোনা যা সার জল দিতে বলতো কাকুলি ও কালু, তার থেকে জমিতেই দ্বিগুণ সার জল দিত। দেখেছো কালু, দেখেছো কেমন বড় হয়ে উঠছে আমাদের গাছগুলো? তুমি দেখো, এবার আমাদের অনেক টাকা আসবে, আর আমি না সেই টাকা দিয়ে একটা সীতাহার নিব। আমার লক্ষ্মী বউ, তোমার বুদ্ধিতেই তো আমি ধনী হব, তাই যা চাবে তাই পাবে। এরপর ওরা বাড়ি চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে ওরা ওদের জমিতে গিয়ে একদম অবাক হয়ে যায়, চিৎকার করে ওঠে, কারণ ওদের সবগুলো ভুট্টা গাছের গোড়া পচে গেছে। কালু কালু, একি একি দেখছি আমি, আমাদের এসব সর্বনাশ কি করে হলো? আমিও জানি না গিন্নি, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এমন সময় সেখানে টোনা আর টুনি চলে আসে। দেখি কালু দাদা, এসব হলো কি করে? বেশি করে সার দেওয়ার কারণে তো এমনটা হয়ে থাকে, তুমি কি আমার কথা মতো সার দাওনি নাকি? হ্যাঁ, ইয়ে মানে ইয়ে। এরপর কালু কাক সবটা খুলে বলে। ছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমি কেন তোমার ক্ষতি করব বলো তো? তুই রাগ করিস না টোনা, আমরা লোভ করেছিলাম, এরপর থেকে আমরা তোর কথা মতো চাষ করব, দেখিস। এরপর টোনা আর কিচ্ছু বলে না। এরপর থেকে কালু টোনার কথা মতো জমি চাষ করতে থাকে। তিমুরপুর বনে একটা বিরাট আম গাছ ছিল, ওই আম গাছে একটা আত্মা বসবাস করত। ওই আম গাছের নিচটা ছিল খুবই অন্ধকার। একদিন রাতে কবুতর তার মেয়ের বাড়ি থেকে আসছিল। আরে বাবা, উত্তরের বনটা থেকে আমাদের বনে আসতে এতটা সময় লাগে, এটা তো আমি জানতামই না। কত বেলা করে বের হলাম, তবুও রাত হয়ে গেল, এখন আমাকে দ্রুত পায়ে বাড়িতে যেতে হবে। এই বলে কবুতর সামনের দিকে চলতে থাকে। ইস, অন্ধকারের জন্য বনের রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, যতই হাঁটছি ততই মনে হচ্ছে রাস্তাটা যেন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে।
এই বলে কবুতর আবারও সামনের দিকে পা বাড়াতে থাকে। চলতে চলতে কবুতর ওই আম গাছের নিচে চলে আসে। আরে এইটা আম গাছটা, যাক বাবা আরেকটু গেলেই আমার বাড়ি। শরীরটা কেমন জানি ক্লান্ত হয়ে আসছে, বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দিব আমি। কবুতরকে আম গাছের নিচে আসতে দেখে আত্মাটা আম গাছের ডালে বসে বলতে থাকে, এদিকে কবুতর চলতে চলতে বলতে থাকে, আমার শরীরটা কেমন জানি ছমছম করছে আর একটু ভয়ও লাগছে দেখছি। আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমার আশেপাশে আছে। আচ্ছা চারিদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই বলে কবুতর ওই আম গাছের দিকে তাকায়, আর কবুতর দেখতে পায় ওই আম গাছে 6টা পাখির কাটা মাথা ঝোলানো আছে। এ দেখে কবুতর ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, এ আমি কি সব দেখছি? এই সব তো বনের হারিয়ে যাওয়া পাখির মাথা। এই আম গাছের নিচে তো বনবাসী এদের দেহটা কুড়িয়ে পেয়েছিল। তাহলে কি এই আম গাছই দানব আম গাছ? বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, এখানে ভূত আছে, আমাকে দয়া করে কেউ বাঁচাও। কবুতরের এমন কথা শুনে ওর সামনে একটা মেয়ে পাখির আত্মা আসে আর বলতে থাকে, কে তুমি, তোমার এত ভয়ানক চেহারা কেন? আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। তোকে ছেড়ে দিব কখনোই না, আমাকে বাঁচতে দেয়নি, আমিও তোদের কাউকে বাঁচতে দিব না। যে দেখ আমাকে, 6-6টা মাথা আছে, তোর মাথাটা হলে 7টা মাথা পূর্ণ। এই বলে আত্মাটা তার হাতের ওই রামদাটা দিয়ে কবুতরের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়, আর আত্মা মাথাটাকে হাতে নিয়ে বলে, ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, এখন শুধু আমার শক্তি অর্জনের অপেক্ষা। এই বলে আত্মাটা কবুতরের মাথাটাকে ওই আম গাছের একটা ডালে ঝুলে রাখে, আর কাটা মাথাগুলো সহ অদৃশ্য হয়ে যায়, আর কবুতরের দেহটা ওই আম গাছের নিচেই পড়ে থাকে। পরের দিন সকালে বনের সবাই ওখানে আসে আর কবুতরের এমন দেহ দেখে অনেক ভয় পেয়ে যায়। কবুতরকে নিয়ে বনের 7টা পাখির এমন নির্ধর দেহ আমরা এই আম গাছের নিচেই পেয়েছি। তাহলে কি আম গাছটা দানব আম গাছ? আর শোনো, আর কেউ কোনো দিন কিন্তু এই আম গাছে নিচে আসবে না। আজ থেকে সবাই সাবধান হয়ে যাও। সবাই কবুতরের দেহটা নিয়ে ওখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। ওই বনে বাস করত মিনুটুন টুনি আর তার মেয়ে টুনি। টুনি শহরে লেখাপড়া করে। টুনি আজ শহর থেকে বনে এসেছে। মা মা, কোথায় তুমি? এই দেখো আমি এসে গেছি। টুনি মা, এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো বুঝি? কতদিন পর তোকে দেখলাম। আমি আর তোকে যেতে দিব না, এখন থেকে তুই বনেই থাকবি রে মা। ঠিক আছে ঠিক আছে, আমাকে খেতে দাও তো। এখন খাওয়া শেষে আমরা দুজন বন ঘুরতে বের হব। কতদিন বনটাকে ঘুরে দেখা হয়নি, চলো তো ভিতরে। এই বলে টুনি আর মিনু ভিতরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর মিনু আর টুনি দুজনে বন ঘুরতে বের হয়। চলতে চলতে ওরা আম গাছের নিচে এসে যায়। টুনি ওই আম গাছটাকে দেখে বলে, আরে এই তো আম
আমার ছোটবেলার সেই আম গাছটা। বলো মা, এটাই সেই আম গাছ নয়? ছোটতে কতই না মজা করেছি এই আম গাছের ডালে উঠে। কিন্তু এর চারদিকটা এত অন্ধকার কেন মা? টুনি মা, এখানে দাঁড়ানোর দরকার নেই রে মা, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে হবে। না না মা, আমি এই আম গাছের গোড়ায় তো একবার হলেও বসবো, তুমি আমাকে মানা করো না তো। আরে টুনি, তুই জানিস না এই গাছটা ভালো না, এই গাছের নিচে এই বনের সাত সাতটা পাখির মাথা কাটা দেহ পাওয়া গেছে। কি কি বলছো কি মা, তার মানে এই গাছে আত্মা আছে? আত্মাটা তো আমি বুঝি না রে মা। এখন তাড়াতাড়ি চল, এখন আমরা এখান থেকে চলে যাব, চল। টুনি বাড়িতে গিয়ে মনে মনে বলে, ওই গাছে তো আত্মা আছে, আর ওই আত্মা এইভাবে বনের পাখিদের কেনই বা হত্যা করছে। আজ রাতে চুপি চুপি আমাকে দেখতেই হবে, আত্মা কেন এরকম করছে। যেই ভাবা সেই কাজ। রাতে টুনি চুপি চুপি ওই আম গাছের উপরে নজর রাখতে যায়। আর টুনি গিয়ে দেখে ওই আম গাছে সাতটা কাটা মাথা ঝুলে আছে। আরে আরে, এই আম গাছে তো সাতটা মাথা ঝুলে আছে, আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। তার মানে এখানে আত্মা আছে। আত্মার উদ্দেশ্য কি তা আমাকে আজকে জানতেই হবে। এমন সময় টুনি ওখান থেকে একটা মেয়ে পাখির আত্মাকে দেখতে পায়। আর আত্মাটা তখন বলতে থাকে, এই সাতটা মাথা দিয়ে আমি পূর্ণিমার রাতে যজ্ঞ করে এই আম গাছে চিরস্থায়ী আত্মা হব, আর এই বনের সব পাখিদের এক এক করে মেরে ফেলবো। আমার খুশি দিন আর দুদিন পরে আসছে, আর দুদিন পরে যে পূর্ণিমা, আমার কাটা মাথারা তোরা অদৃশ্য হয়ে যা। এই বলে কাটা মাথাগুলো অদৃশ্য হয়ে যায়, আর আত্মাটাও অদৃশ্য হয়ে যায়। টুনি এসব দেখে অনেক অবাক হয়। আর টুনি মনে মনে বলতে থাকে, ভাগ্যটা ভালো আত্মাটা আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি তো ওর সব কথা শুনে ফেলেছি। আত্মাটাকে এই বনে চিরস্থায়ী হতে দেওয়া যাবে না, আমি কালকেই তান্ত্রিক বাবার কাছে যাব। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। পরের দিন টুনি উত্তরের বনের তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, আমি ওই আত্মার কথা অনেক আগে থেকেই জানি, কিন্তু ওই আম গাছে যে সাতটা মাথা আছে এ কথা আগে জানতাম না। ওই আত্মা এই বনের পাখিদের উপর প্রতিশোধ নিচ্ছে। কিসের প্রতিশোধ তান্ত্রিক বাবা? আমি জানি না, তবে আমরা সেটা আত্মাটার কাছ থেকে জেনে নিব। চল, আজ রাতেই আমরা ওই আম গাছের নিচে যাব। এই বলে ওরা ওই আম গাছের দিকে রওনা দেয়। রাতে ওরা দুজন ওই আম গাছের নিচে আসে। আর তখন তান্ত্রিক বলে, এই আম গাছের আত্মা, আমরা জানি তুই এখানেই আছিস, তুই আমাদের সামনে আয় বলছি। তুই কেন এইভাবে এই বনের পাখিদের মাথা কেটে নিচ্ছিস? এই বনের পাখিরা তোর কি ক্ষতি করেছে? আমি প্রতিশোধ নিচ্ছি, ওরা আমার অনেক বড় ক্ষতি করেছে, আমাকে ওরা বাঁচতে দেয়নি, যজ্ঞকাক আমার সম্মান কেড়ে নিয়ে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়, আর আমাকে এখানে এই আম গাছের নিচে পুঁতে রাখে, আর তারপর আমি আত্মা হয়ে যাই। আর আত্মা হয়ে প্রথমে যজ্ঞকাকের মাথাটা কেটে এই আম গাছে ঝুলিয়ে রাখি, শেষ করে দিব আমি বনের পাখিদের সবাইকে, শেষ করে দিব। আমাকে সেদিন কেউ বাঁচায়নি, কেউ না।
তো যজ্ঞকাকে মেরে তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েই নিয়েছিস, তাহলে কেন বনের সব পাখিদের উপর প্রতিশোধ নিতে চাস? তুই এখন এই বন থেকে চলে যা। হ্যাঁ আত্মা, যজ্ঞকাক তার পাপের শাস্তি পেয়েছে। তুমি যজ্ঞকাকের জন্য ভুল করে এতগুলো নির্দোষ পাখির প্রাণ নিলে। তুমি জানো যে পাখিগুলোর প্রাণ তুমি নিয়েছো ওদেরও তোমার মতো মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তারা এখন কত কষ্ট পাচ্ছে। তুমি এই বন থেকে চলে যাও আর এই বনের পাখিদের ক্ষমা করে দাও। তোরা ঠিকই বলেছিস, তবে আমি চলে যাব। কিন্তু যদি আমার মতো আর কোনো মেয়ের অবস্থা হয় তাহলে আমি আবার ফিরে আসব। এই বনে আত্মাটা ওখান থেকে চলে যায় আর বনের পাখিরা আগের মতোই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।